আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের নির্দেশে বর্ধমান পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মূলত পৌরসভা নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী ও মজবুত করতে এবং ভোটারদের কীভাবে নিজের দিকে নিয়ে আসা যায় সে বিষয়ে উপস্থিত ব্যক্তিরা আলোচনা করছেন। সোমবার 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 5 নম্বর ইছলাবাদে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। আমি এখন আলোচনা করছিলাম যে এই ওয়ার্ডটা 2011 সালে যখন রবিরঞ্জন বাবু এখানে বিধায়ক হিসেবে যখন লড়াই করেছিলেন তখন এই ওয়ার্ডটা জিতেছিল। অর্থাৎ 2011 সালের আগে এবং 2011 সাল পর্যন্ত, 2011 সালে যখন রেজাল্ট আসে 16ই মে, বোধহয় বিধানসভার রেজাল্ট এসেছিল 16ই মে, প্রথম 2011 সালে রেজাল্ট বেরিয়েছিল 16ই মে, আগে পর্যন্ত কিন্তু এখানে সিপিএম এর ওয়ার্ড ছিল। এবং এই 16 নম্বর ভাই নেতার পিছু পিছিয়ে গিয়ে লাভ নেই, সম্মেলন হচ্ছে সামনে এসো, নাহলে বেকার নেতার পিছনে গিয়ে নেতা হবে না কেউ, এসো সামনে। এই করে ওয়ার্ডটা 12টা বেজেছে, নেতার পিছু পিছু গিয়ে ভাবছে নেতা হয়ে যাবো, পাড়াতে কাজ করে না কিছু, পাড়াটাকে 12টা বাজিয়ে রেখেছ, ঠিক আছে সামনে এসো, কথাগুলো শোনো। তো আজকে যেটা হয়েছে দাদা আমার, যে এই এলাকায় 2011 পর্যন্ত সিপিএমরা বিরক্ত করে রেখেছিল মানুষকে, কারণ ওই সময় কিন্তু টিএমসি কংগ্রেস হবে, আজকে তো প্রচুর নেতা এখানে, এই এলাকায় প্রচুর নেতা আছে, আসার সময় দেখলাম ছয় ছয় ঝান্ডা ঘুরছে, কিন্তু প্রকৃত কর্মী নেই, মানুষের কাছে মানুষের মনে পৌঁছে যাওয়ার মতন লিডার কেউ নেই। এবং এটাই ছিল সিপিএম এর সময়, 2011 আগে সিপিএম যে কাজটা করেছিল মানুষ বিরক্ত হয়ে গেছিল, তাই তো 2011-16 মেতে যখন ভোট এলো, রেজাল্ট এলো, সেখানে দেখা গেল রবিরঞ্জন বাবু এখানে জিতলেন। তখন কিন্তু কর্মী ছিল না এখানে, তৃণমূলের নেতাও ছিল না, পাটে পাটে এত নেতা ছিল না, কিন্তু 2011-এর পর যখন তৃণমূল হয়ে গেল চারিদিকে তৃণমূল, এত বেশি তৃণমূল হয়ে গেল মানুষকে অতিষ্ঠ করে দিল। এই সমস্যা শুধু এই ওয়ার্ডের নয় দাদা, এই সমস্যা আমাদের বর্ধমান শহর না সারা রাজ্য জুড়ে আছে। তার পর্যালোচনা করা হয়েছিল রাজ্য থেকে, একটা রিপোর্টও বেরিয়েছিল যে আমরা কেন ভরাডুবি হয়েছি লোকসভা 2018-এ, যে লোকসভায় তারা 800টা ভোট পেল, 800টা লোকসভা পেল, তার কারণ কি? তার কারণ এটাই ছিল যে আমাদের মতো নিচের কর্মীরা যারা আছে তারা কিন্তু মানুষের সঙ্গে সেভাবে ব্যবহার করেনি। আমরা যারা দল করি কত পার্সেন্ট মানুষ পার্টি করি আমরা? 7%, 8%, 10%, কিন্তু 90% মানুষ এখানে আছে তারা, তারা কিন্তু সমস্ত কিছু ওয়াচ করছে, তারা দেখছে, তারা কিন্তু সমস্ত কিছু, আপনারা ভাবছেন যে আমরা যা করছি মানুষ দেখে না, মানুষ সব কিন্তু দেখছে, তারা কিছু বলে না, পার্টির ভয়ে বলে না, কিন্তু তার প্রতিফলন কিন্তু ভোট ব্যাংকে পাওয়া যায়, তার প্রমাণ কিন্তু ভোট ব্যাংকে পাওয়া যায়। তার ফলেই তো আজ এই ওয়ার্ডগুলোর অবস্থা। আজ বিধায়ক সাহেব আছেন এখানে, বর্ধমানে বিধায়কের কোনো বিকল্প নেই, আমাদের স্বপ্নের বিধায়ক, আমরা বর্ধমানের বাসীরা আমরা স্বপ্ন দেখেছিলাম যে বর্ধমান শহর থেকে একজন বিধায়ক উঠে আসুক, বর্ধমান শহর থেকে এমন একজন বিধায়ক আসুক যাকে আমরা আমাদের মনের কথা বলতে পারি, আমরা বর্ধমানকে আমরা উন্নয়ন করতে পারি। এতদিনে আমাদের একটা দুঃখ ছিল যে বাইরে থেকে লোকে বিধায়ক করে দেওয়া হয়, খোকন দাসের মতন মানুষকে বিধায়ক করে দেওয়া হলো, তার সত্ত্বেও আপনারা দেখলেন এই ওয়ার্ডটা এবারেও কিন্তু 590 ভোটে হারল। কারণ একটাই, কি খোকন দাস ভুল করেছে না মমতা ব্যানার্জি উন্নয়ন ভুল হয়েছে? আমি মনে করেছি মমতা ব্যানার্জি যা কাজ করেছেন, মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করেছেন, এই ওয়ার্ডের প্রত্যেকটা লোক মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, লাইট দিচ্ছে, আমি তো বলতে পারি, বলার জায়গা আছে, মুখ্যমন্ত্রী 80-84 গানের প্রকল্প বাংলায় আছে, কি দেননি, তারপরেও আমরা কেন হারবো, তারপরেও আজকে কেন এই অবস্থা? কারণ একটাই, যে আমরা মানুষের কিন্তু সেন্টিমেন্টটা বুঝতে পারছি না, মানুষের অসুবিধাটা আমরা বুঝতে পারছি না, মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি না। সিপিএম এত বছর রাজত্ব করলো, তারা কিন্তু কোনো কাজ করতো না মানুষের, তারা মানুষের, তাদের সেন্ট্রাল থেকে বা রাজ্য থেকে মুখ্যমন্ত্রী কোনো প্রকল্প দেয়নি, কোনো কাজ করা তার কমরেডদের কোনো জায়গা দেয়নি,
কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে তার সত্ত্বেও কেন? সিপিএম একটা কাজ খুব ভালো করতো, যে তারা শুনতো, আপনি কোনো অভিযোগ নিয়ে গেলে তারা একজন লোক বসে থাকতো, যতই বলতেন শুনতো শুনতো শুনতো, এমন লাস্ট শেষে বলছো দেখছি দেখছি, বলো কাজ হতো না কিছু। কিন্তু আমাদের দলে সোনারও লোক নেই। খোকন দাস ছাড়া বলুন বর্ধমান শহরে কার কাছে মানুষ সমস্যা নিয়ে যায়? সোনার লোক আছে ওয়ার্ডে ওয়ার্ডে? ওয়ার্ড অফিসে আজকে কি অবস্থা আছে? ওয়ার্ড অফিস গুলোতে আজ আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলি, যখন ইলেকশন হয়ে যায় ইলেকশনের পরে আবার আমরা একে অপরের পেছনে কাঠি নাড়ি। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, প্রাক্তন কাউন্সিলর পরেশ চন্দ্র সরকার, আব্দুল রব, ইফতিকার আহমেদ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আজকে আমরা 11 নম্বর ওয়ার্ডের একটা কর্মী সম্মেলন করছি। হ্যাঁ, এটা প্রত্যেক জেলা নেতৃত্ব ঠিক করেছে, প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক একটি করে কর্মী সম্মেলন করতে হবে, আমাদের বার্তা আছে, আমরা সেইভাবে আয়োজন করেছি। আজকে আমাদের এই কর্মী সভায় আমাদের বিধায়ক মেন উপস্থিত আছেন, তার সাথে সাথে দেবটুডু স্যার এসছেন, পরেশ সরকারও আছেন, অনেকেই মানে বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সব মোটামুটি 90% লোকই আজকে হাজির আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।